Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination. I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal. শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ইভলাব টিভির দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রেজবানুল আলম শুরুতেই সংবাদ শিরোনাম নতুনভাবে শিল্পকলায় ইভলাবের চিত্র প্রদর্শনী সন্ত্রাসের বিরুদ্ধে একই সারিতে পুরো ইভলাব ইউল্যাবে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনব্যাপী ফটো এক্সিবিশন সামাজিক ব্যবসায় পারে বেকারত্ব দূর করতে আলোচনায় ডক্টর ইউনূস শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর শিল্পকলা একাডেমির গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল ইন স্পাইরাল অফ সাইলেন্স শিরোনামে ভিন্নধর্মী এক চিত্র প্রদর্শনী ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত এই প্রদর্শনী নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোশাররফ হোসেন স্পাইরাল অফ সাইলেন্স অথবা নীরব থাকার চক্র যাই বলা হোক না কেন মানুষ এই চক্রে জড়িয়ে আছে বহুদিন ধরে শিল্পকলা আয়োজিত এই প্রদর্শনীতে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা পারফরমেন্স আর্ট ওয়াল আর্ট সহ নানা মাধ্যম ব্যবহার করে নীরব থাকার এই চক্র এবং এর পরিণতিকে সহজভাবে মানুষের সামনে তুলে ধরেছেন অবতার এটা চক্র বলবো এই চক্রটার সাথে চক্রটা রাজনৈতিক ব্যবসায়িক এবং অন্য অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত এবং ওইটার দিক থেকে চিন্তা করলে অনেকগুলোই এটার সাথে ভালোভাবে ফুটে উঠেছে ওই দিক থেকে আমি এটাকে সফল মনে করছি এর আগে ডিপার্টমেন্ট হেড জুড উইলিয়াম হেনিলু প্রদর্শনী উদ্বোধন করেন এরপর তিনি পুরো প্রদর্শনী ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান First of all, I want to congratulate all the students for this remarkable exhibition. What I see is that for this semester, the students have had defeated what they have done in the past. প্রদর্শনীর আকর্ষণের পুরোটা জুড়েই ছিল মুখোশের পরিবর্তে সম্পূর্ণ নতুন যুক্ত হওয়া পারফরমেন্স আর্ট যেখানে শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সমাজের নানা অসঙ্গতি কোর্স শিক্ষক এফ এম মনিরুজ্জামান শিপু জানান নতুন কিছু করার ইচ্ছা থেকে এই সংযোজন আমি নিজেও তো শিল্পকর্ম করি তো একই ধরনের কাজ করতে করতে আসলে সবসময় মনে হয় যে নতুন কিছু করি না আগত দর্শনার্থীদের কণ্ঠেও ছিল সপ্তাহ জুড়ে চলতে থাকা এই প্রদর্শনীর সাফল্যের কথা দেখতেছি যে সুপারম্যান সেও একটা সাইলেন্সের মধ্যে সে কথা বলতে পারতেছে না এরকম গ্রিন ম্যান ছিল এছাড়াও কনকম ওয়ান কনকম টু এর বিভিন্ন এক্সিবিশন ছিল সব মিলে স্পাইরাল অফ সাইলেন্স থিমটা অনেকটাই ফুটে আসছে আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে নীরব থাকার এই চক্র ভেঙে মানুষ সমাজে চলতে থাকা সমস্ত অন্যায় এবং অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এমনটাই বিশ্বাস করেন এখানে ঘুরতে আসা দর্শনার্থী এবং এই প্রদর্শনীর আয়োজকরা মোশাররফ হোসেন ইউল্যাব টিভি ঢাকা
সন্ত্রাসের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে রাস্তায় নামলো ইউল্যাব পরিবার। সারা দেশের মতো ইউল্যাবের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানায় সাম্প্রতিক সব জঙ্গি হামলার। বিস্তারিত সজল সাইকের রিপোর্টে। দৃঢ়তায় একতায় রুখব জঙ্গিবাদ, এই স্লোগানকে বুকে ধারণ করে গত 1 আগস্ট ইউল্যাবে পালিত হয় জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন। বেলা 11টায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার নিয়ে শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা অংশগ্রহণ করে এই মানববন্ধনে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরে। সন্ত্রাসকে এবং জঙ্গিবাদকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের সমাজে স্থান দেব না। যদি এর আগে যতগুলো মানে অকারেন্স ঘটছে ওইটার বিরুদ্ধে যদি আমরা এরকম প্রত্যেকে সরকারের সমর্থন নিয়ে আমরা যদি রাস্তায় প্রতিবাদ করতে পারতাম তাহলে মনে হয় আজকে জঙ্গিবাদ ঘটতো না এবং ওই যে স্টুডেন্টরা তারও মানে এত বড় রূপ ধারণ করতে পারতো না। জঙ্গি হামলাগুলো হয়েছে, যেমন আমাদের গুলশানে জঙ্গি হামলা হয়েছে, এটা আসলে আমরা সাপোর্ট করি না, তো আমরা এটার অ্যাগেনস্টে প্রোটেস্ট করার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে জঙ্গিবাদের বিরুদ্ধে গণস্বাক্ষরের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়। সম্প্রতি গুলশান এবং শোলাকিয়া জঙ্গি হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে আজ পালিত হয় মানববন্ধন। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জঙ্গিবাদকে না বলেন এবং প্রতিজ্ঞা করেন গুলশান বা শোলাকিয়ার মতো আর কোনো জঙ্গি হামলা বাংলাদেশে হতে দেবে না। সজল সাইক, ইউল্যাব টিভি, ঢাকা। বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। Welcome to CinemaScope. Join the ULAB apprenticeship program and learn to be professional. আরও একবার ইউল্যাব টিভির দুপুরের সংবাদে। জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মাধ্যমে ইউল্যাবে পালিত হলো দুদিনব্যাপী ফটো এক্সিবিশন এবং দ্বিতীয় দিন দেয়া হলো বিজয়ীদের হাতে পুরস্কার। বিস্তারিত জানাচ্ছেন সজল সাইক। ছবি কথা বলে, এ কথা যেমনই সত্য ঠিক তেমনই বাস্তব। ইউল্যাবের কিছু তরুণ ছাত্রছাত্রীরা তাই তাদের হাতের জাদু দিয়ে তুলেছেন কিছু অসাধারণ ছবি। প্রথমে জুডিথা ওলমাকার আগত প্রধান অতিথি এবং বিচারকগণের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেন।
পরে বাংলাদেশের অন্যতম সেরা আলোকচিত্রবিদ হাসান সাইফুদ্দিন চন্দন বলেন, ছবি তুলব চিন্তাশীলতা দিয়ে, অতএব টেকনিক্যালি ভালো করার জন্য ক্যামেরা ব্যবহার করি। সেটা হলো আমি তুলি, আমি আমার মাথা দিয়ে ছবি তুলি, কিন্তু টেকনিক্যালি ভালো করার জন্য ক্যামেরা ব্যবহার করি। ইউল্যাবে কোনো ফটোগ্রাফি ক্লাব না থাকায় তিনি একটি ফটোগ্রাফি ক্লাবের জন্য জোর দাবি জানান। আমি শুনলাম যে এখানে কোনো ফটোগ্রাফি ক্লাব নাই, সবাই যারা এখানে ফটোগ্রাফার আছে তারা মিলে একটা হবি হিসাবে ফটোগ্রাফি ক্লাব করা উচিত, এটা নিয়ে যদি ভাইস চ্যান্সেলর সাহেবের কাছে কিংবা রেজিস্ট্রার ওনাদের কাছে আপনারা অ্যাপ্রোচ করেন তাহলে এটার জন্য কোনো অসুবিধা হবে। প্রদর্শিত 47টি ছবির মধ্যে 12টি ছবি ইউল্যাবের ক্যালেন্ডারে স্থান পাবে এবং তার মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ইউল্যাব টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাইফুদ্দিন চন্দন জানান, বিচারক হিসেবে আসতে পেরে তিনি খুবই আনন্দিত এবং বিজয়ীরা জানান এই পুরস্কার তাদের ভবিষ্যতের ফটোগ্রাফিতে অনুপ্রেরণা যোগাবে। সেকেন্ড টাইম এক্সিবিশন অ্যাটেন্ড করছি, পজিশন অ্যাচিভ করে রিয়েলি আই অ্যাম অনেক হ্যাপি। সজল সাইক, ইউল্যাব টিভি, ঢাকা। যে কোনো দেশে বেকারত্ব দূর করতে সামাজিক ব্যবসায় রাখতে পারে অগ্রণী ভূমিকা, এমনটাই জানালেন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস। সম্প্রতি ইউল্যাবের এক সেমিনারে তিনি আলোচনা করেন সামাজিক ব্যবসার খুঁটিনাটির নানা বিষয়ে। বিস্তারিত দেখুন এএসএম সাদের রিপোর্টে। সামাজিক ব্যবসা কি, কিভাবে করতে হয় এবং বর্তমান বিশ্বের সাথে এর গুরুত্বটুকু, তা নিয়ে হয়ে গেল ইউল্যাবে এক সেমিনার। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ইউল্যাবের বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য জুডিতা ওমাখার। They can learn the skills that they need to be successful citizens of the country and of the world. এছাড়া বক্তব্য রাখেন উপাচার্য ইমরান রহমান। That is the challenge before us and hopefully we will slowly graduate towards making you more fit for starting your own ventures in future. প্রধান অতিথি বাংলাদেশ সহ অন্যান্য দেশের সামাজিক ব্যবসার প্রসার এবং উন্নতির কথা বিশ্লেষণ করেন। Thing for every city. All the big cities we know compete in their fullest might to get the Olympic attracted to them. শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং মতবিনিময়ের মাধ্যমে তিনি তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। All the big cities we know compete. ডক্টর ইউনুস আরো বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা সম্ভব। অথবা ব্যবসাতে যেটুকু করছে সেটার বাইরে আর কিছু দেখার তার সুযোগ নেই, সেই জন্য একটা পৃথকভাবে একটা ব্যবসা যেটা হলো শুধুমাত্র অন্যের সুবিধা, অন্যের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য সৃষ্ট, সেটা হলো সামাজিক ব্যবসা। সেটা বাংলাদেশে বলে কথা নয়, পৃথিবীর যে কোনো দেশে, ধনী দেশেও দরকার, গরিব দেশেও দরকার, যে কোনো দেশে যে কোনো পরিস্থিতিতে দরকার। এএসএম সাদ, ইউল্যাব টিভি, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রেজওয়ানুল আলম। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। জুমে থাকা ঘুম আকাশে মিলাপ, তুমি আসো বলে তাই স্বপ্নের চুম তোমার ঠোঁটে তারাদের কাছে শুনেছি তাই দূরে কোথাও
জোনাকিরা জ্বলছে, গান গাইছে তোমারই জন্যে, এলো মেলো ইচ্ছেরা রোমন্থন করছে, অনুরিত এই মনে ঝড় তুলছে, প্রকাণ্ড অট্টালিকার ফাঁকে এক পালি চার, অপলকে দেখছি তাকে, তু চোখে তার না পাওয়ার বেদনা, হারাবে কোথায় এই শহরে, ফিরে আসবে ঠিকই নতুন করে, ভালোবাসা এখনো অসংজ্ঞায়িত, অনুভূতি হৃদয়ের গভীরে, প্রকাণ্ড অট্টালিকার ফাঁকে এক ফালি চাঁদ, অপলকে দেখছি তাকে, চোখে তার না পাওয়ার বেদনা, হারাবে কোথায়, হারাবে কোথায়। তোমায় আমার কি দোষ খালি পাপ জমায়, না বুঝি দুনিয়া,
এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? নদী নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? যদি যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখো, কাল কেন আসোনি, কাল ভালোবাসো? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? আকাশে আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি। আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি। তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষোনি, কাল কেন আসোনি, কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? বনে 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 পাখি ডেকে যায় আবল তাবল, থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল। বনে বনে পাখি ডেকে যায় আবল তাবল, থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল। তুমি কি আমায় বন্ধু একবার ডাকোনি, কাল কেন আসোনি, কাল ভালোবাসো? তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো, তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো। তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো, তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো। আকাশ হতে চাইলে শুধু ছুঁয়ে দেখো আমাকে, রং বেরঙের ইচ্ছেগুলো দেখো ভাসছে মেঘের ভাজে। কি মায়ায় তোমাকে এত বেশেছি ভালো, তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো। কি মায়ায় তোমাকে এত বেশেছি ভালো, তুমি যে আধার ঘরে আমার চ।
চাঁদের আলো। আছো কেন বলো তো, মিছে আসার খেলা ঘর কেন বাছো বলো তো, চিল কোঠার জানালায় কেন বসে আছো বলো তো, মিছে আসার খেলা ঘর কেন বাছো বলো তো, অলস দুপুর সন্ধে বেলা আমায় তুমি দেখো, ইচ্ছে করে তুষ্টুমিটা চোখের কোণে কো, কি মায়ায় তোমাকে এত বেশেছি ভালো, তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো, কি মায়ায় তোমাকে এত বেশেছি ভালো, তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো, মনের ভেতর দিকে একটু জায়গা রেখো, তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো, তোমার মনের ভেতর দিকে একটু জায়গা রেখো, তোমার চোখের আদর মেখে আমায় তুমি দেখো, আকাশ হতে চাইলে শুধু ছুঁয়ে দেখো আমাকে, রং বেরঙের ইচ্ছে গুলো দেখো ভাসছে মেঘের ভাজে, কি মায়ায় তোমাকে এত বেশেছি ভালো, তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো, কি মায়ায় তোমাকে এত বেশেছি ভালো, তুমি যে আধার ঘরে আমার চাঁদের আলো। Thank you.
সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি, বলো নাকো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা। যুবকের সাথে তুমি যেও না কোয়ার, কি কথা তাহার সাথে, তার সাথে সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা। নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কো আর, কি কথা তাহার সাথে, তার সাথে The number you are trying to reach is currently unavailable. Please try again later. আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে, তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ, ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো।
আমার বেশি না, ওরে টুকটুকির মা, খালি চুল কডা পাইয়ে গেছে বাতাসে, তোমার মায়েরা আমারে দিবা না, বসো ও কথা বটে কবা না, তালি কিন্তু মরিয়ে যাবানি হতো সে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কডা পাইয়ে গেছে বাতাসে। আমার বোন মারা গেছে ব্রেস্ট ক্যান্সার, এটা কোনো হাসির ব্যাপার না। But we surely do miss our childhood and the games we used to play then. So today we are going back to our childhood times with some of our favorite people. So viewers, welcome to my new show, Let's Play. And we are gonna play this game with some of our favorite faculties. Let's play! So today in our episode, we have as our guest, Honorable Dean, Mr. Sir and Mr. Simon Sir. So, Sir, how are you? I'm fine, thank you. Okay, so yes, this is about the childhood games. So would you like to share some of your childhood memories? Oh, it's been a long time since I was a child. It's very hard to remember. Okay, sir. Then Shuman sir, do you want to share something about your childhood memories? There are lots of memories, you know. Like the games you used to play at that time. Well, actually, we were imaginative in a sense that we actually made, you know, toys out of, you know, household things. I remember I played kind of a rail train. So, you know, we used to, you know, small seats of, you know, made by wood. We used to, you know, join each other and made a train. Just to, you know, it was a memory of when we were in 6-7 years of age. So I remember that was amazing, you know, that time, you know. And of course today, you know, as 6-7 years boy, you know, I have my own children. They don't like it because they have devices on their own, you know, they can play their games, they are equipped. But at our age, we didn't have, you know, device. No, we had to imagine the toys in many different ways, and that's what I guess that makes us imaginative. And today children, they lack imagination because we make them, you know, ready-made things to play with, which actually we are not supposed to do. Okay, sir, that must be really interesting. So may I share a childhood memory? Sure, I just remembered. You know, I grew up in the Philippines and it always rains a lot, and most of the time there's flood. And so when our house gets flooded, what we do as children, we make paper boats, and then we play with the paper boats, and it's like we put it under the rain. It's flooded, and then we put it under the rain.
So the last paper boat to survive is the one who wins. So me and my brothers and cousins, we make paper boats and we try to make sure they're sturdy and will withstand the rain. So that's an example of what Dr. Shimon. Imaginative games, you know. Okay, sir. So in this game, we are trying to resemble the childhood games. Not that much, but pretty much. So without further ado, let's play. Let's play. So let's start with our first round. And sir, what you have to do is to bring the bottom glass to the top by removing one by one at the bottom. And I'm going to count it at the stopwatch. So please start when I say you start. So ready, set, go. Yeah, you need to do it faster than like if you want to start at Shimon's first rate. Okay, 25 seconds gone. So let's see what she must have done. Let's play! So this is Shuma sir's turn now. So sir, you have to finish it by 42 seconds less than sir. And then you can beat him. So sir, you have to start when I say start. So ready, set, go, start. Completed by 29 seconds, so Shimon sir is the winner. Let's play! Hello everyone, welcome to Let's Play. So we have come to the second round and now you sir have to make a pyramid out of the glasses. So sir, the base will have 8 glasses and then it will continue up to 1. So let's start at the count of, when I say start to you, okay then. Ready, set, go, start. Does it feel like the CI project to you at that rate? Fast, fast, fast. One minute gone, it's 1 minute and 30 seconds. Oh. There you have your time. Just keep in mind that Shimon sir doesn't beat you. Okay, well done. So sir, you completed it in 1 minute and 40 seconds. So let's see. Yes,
I completed it. Okay, so let's see how Shivan sir does. Let's play. So in the second round, we have seen you sir to complete the task by 1 minute and 48 seconds. So let's see how Shivan sir does. So sir, start when I say start. Okay then, ready, set, go, start. Match and you have completed by 1 minute and 17 seconds. So sir, you can be called the Mr. Okay then, so we have finished the second round, so now it's time to call for the winners. Okay. It's now time to announce the winner, but we will say that there are no winners or losers. So we have a prize for both of you. So please, the prize. Sir, this is for you. And sir, this is for you. Sir, we would like you to open that and show the viewers what you have got. Sir, how do you feel by coming into our show? Can you please share your experience? Me first. Well, I enjoyed the show very much because it allowed me to play. Usually, I do not play. You see me in my office. It's just full of work and papers. And thank you for giving me this opportunity to be able to play while working. Play and lose. Well, of course, this is a very good initiative, I would say, from Iraq TV, and of course, and it's very symbolic that you started with us, people, the most older people, you know, in the department, the head and myself. And of course, you have given us this opportunity to, you know, to remember our childhood. This activity, I think this is amazing. And of course, when I'll be back to my desk camp, then to my home, then of course I'll start remembering what happened to me earlier in my childhood. And then of course this is an opportunity for us in this world, in this, you know, busy schedules, that we are now able to remember a bit, right? And of course, when you do shows like this, then of course you have to have this kind of thinking, like what sort of feedback, what sort of you know, gift that you can provide from this show to your audience, to your participants. And this is something that you have provided us, like, you know, the remembrance. Thank you very much. Thank you, sir, for your valuable love. So viewers, we are gonna end this show here. Thank you.
শুভেচ্ছা। আমন্ত্রণ সবাইকে ইউল্যাব টিভির সংবাদ আয়োজন নিউজ প্লাসে। আর এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি রাকিব আল জাবেদ। সরকার এবং বাস মালিকদের নির্দেশ থাকলেও রাজধানীতে বিআরটিসি সহ অন্যান্য পরিবহনগুলো শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া মানছে না, যার জন্য প্রতিনিয়ত শিক্ষার্থীরা বাস কাউন্টার ও চালকদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। রিপোর্ট করছেন এএসএম সাদ, ক্যামেরায় ছিলেন রেজওয়ানুল আলম। গন্তব্য মোহাম্মদপুর থেকে কাকরাইল কিংবা মোহাম্মদপুর থেকে খিলগাঁও, 10 মিনিট পরপর ছাড়ছে বাস, চলছে তরঙ্গ প্লাস, মালঞ্চ, বিআরটিসি সহ বেশ কিছু পরিবহন। বাসগুলোতে শিক্ষার্থীদের জন্য মূল ভাড়ার অর্ধেক নেওয়ার নির্দেশ থাকলেও দীর্ঘদিন ধরে এসব বাস কাউন্টারগুলো পূর্ণ ভাড়ায় আদায় করে আসছে। পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসি সহ অন্যান্য পরিবহনগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়ার আদায়ের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু রাজপথে সিটিং বাস নামে যে পরিবহনগুলো চলছে সেগুলো শিক্ষার্থীদের কাছ থেকে পূর্ণ ভাড়ায় আদায় করছে। এ নিয়ে প্রায় বাগবিতণ্ডায় জড়াচ্ছেন শিক্ষার্থী আর বাস পরিচালনাকারীরা। সরকারিভাবে নির্দেশ, কিন্তু স্টুডেন্ট তো হাফ ভাড়া নিতেছে না। যে স্টুডেন্টদের যে হাফ পাস, এটা তো 69 সালে গণঅভ্যুত্থানের পর থেকে হয়েছে, কিন্তু আমরা তো আইন তো মানেন না। এদেরকে স্টুডেন্ট ভাড়া নেওয়ার কথা বললে এরা বিভিন্ন কথাবার্তা বলে, কখনই নেয় না। এর আগেও যখন বলা হয় হাফ পাস নিতে তখন নেওয়া হয় না। দেখেন স্টুডেন্ট ভাড়া বলা নেয় না, এক টাকা আমরা ফেরত দেয় নাই। অথচ কোনটি লোকাল বাস আর কোনটি সিটিং বাস তা দেখে বোঝার উপায় নেই। শিক্ষার্থীরা বলছেন এইসব বাসগুলো সিটিং সার্ভিসের নামে চিট করছে, এদের সাথে মারামারি বাজে যায়, তারপরে মনে করেন আর হাফ পাস নেবে না, এটা সিটিং বাস উঠলে তাদের ভাড়া দিতেই হবে। ভাড়া নেয় সিটিং, অবশ্য এরা একবারে সারা রাস্তা থেকে লোক নেয়। লোকাল সার্ভিস আর কি, সিটিং ভাড়া নিতেছে কিন্তু লোকাল সার্ভিস দিতেছে আমাদেরকে। হাফ পাস নেয় না কেন বড় ভাই? এটা তো আমাদের কোম্পানির নিষেধ বড় ভাই, এটা আমাদের হাফ পাস নেয় কোম্পানি থেকেই। তবে বাস কাউন্টারে কথা বলতে গেলে অভিযোগ অস্বীকার করেন। শিক্ষার্থীদের দাবি, সরকার খুব দ্রুত এই সমস্যা মীমাংসা করে একটি সমাধানে পৌঁছাবে। এই বিষয়টি নিয়ে সরকার হয়তো ভাবছেন কিংবা ভাববেন। এএসএম সাদ, ইউল্যাব টিভি, ঢাকা। আধুনিক প্রযুক্তির অন্যতম বিষয় স্মার্টফোন। স্মার্টফোনকে অনেক ইতিবাচক কাজে ব্যবহারের সুযোগ থাকলেও ইতিবাচক ব্যবহারের তুলনায় নেতিবাচক ব্যবহারই বেশি চোখে পড়ে স্মার্টফোনের। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি অনেকটা মেনিয়ে হয়ে গেছে। বিশ্লেষকরা মনে করেন স্মার্টফোন এখন একটি আসক্তি। রেজওয়ানুলের ক্যামেরায় রিপোর্ট করছেন এএসএম সাদ। স্মার্টফোনের এমন ব্যবহার দেখে মনে হয় যেন নিজেকে স্মার্ট প্রমাণ করার এক অসুস্থ প্রতিযোগিতা। সেলফি, গান, ইন্টারনেট কী নেই এখানে, পৃথিবীটাই যেন হাতের মুঠোয়। তাই প্রয়োজনে কখনো বা অপ্রয়োজনে মানুষ ব্যস্ত প্রিয় স্মার্ট হ্যান্ডসেটটির সাথেই। গবেষণা বলছে অপ্রয়োজনীয় ফোন ব্যস্ততায় প্রতিনিয়তই নষ্ট হচ্ছে মূল্যবান সময়, আর মোবাইলের আসক্তি বেশি দেখা যায় উঠতি বয়সী তরুণদের মধ্যে। বন্ধুদের কাছে একসাথে থেকেও যেন কেউ নেই কারোর সাথে, এক আলাদা জগতে ব্যস্ত সবাই। নেগেটিভ সাইডটা হলো যে আমরা আগে ধরেন খেলাধুলা করতে বেরোতাম বাইরে, তো ওই জিনিসটা হয় না, বাসায় ফোন নিয়ে টিপতেছি। আবার অনেক সময় দেখেন যে বিভিন্ন ফ্যামিলি প্রোগ্রামে আমরা সবাই গল্প করতাম, আড্ডা দিতাম, বাট এখন দেখা যায় যে ফ্যামিলি প্রোগ্রামগুলোতে আমরা অনেকে দেখা যায় স্মার্টফোনে ব্যস্ত থাকে, ওইটাই মানে সময়টা দিতে পারে না। ঘন্টার পর ঘন্টা ফেসবুক বা টুইটারে বা হোয়াটসঅ্যাপে চ্যাট করে যাচ্ছি, এখানে টাইম অনেক কনজিউম করতেছে, যেটার কারণে আমাদের আসলে অনেক কিছু থেকে আমরা ডিটাচ হয়ে যাচ্ছি, মানে আমরা ভার্চুয়াল রিয়েলিটিতে বেশি ঢুকে যাচ্ছি রাদার দেন মেইন রিয়েলিটি। বই পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাচ্ছি, আমাদের আলাদাভাবে বাজার থেকে কিনা লাগছে না। তারপর আমাদের দেখা যায় অনেক সময় প্রেজেন্টেশন স্লাইড নিতে হয়, এটা আমরা ফোনের মাধ্যমে নিয়ে যেতে পারি। মানসিক বিশেষজ্ঞদের মতে মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার এক ধরনের আসক্তি। গবেষণায় দেখা যায় মোবাইল ফোন ও ইন্টারনেট আসক্ত মানসিক রোগী আমেরিকায় 8.2%, দক্ষিণ কোরিয়ায় 1%, চীনে 13.7% রয়েছে। বাংলাদেশে এমন কোনো গবেষণা না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন প্রতি মাসে অন্তত 150 জন আসক্ত ব্যক্তি মানসিক চিকিৎসা নিচ্ছেন। অত্যাধিক মোবাইল ফোনের ব্যবহারে তাদের মানসিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মনে করেন চিকিৎসকরা। এবং শুধুমাত্র ইন্টারনেট না, মানে যে কোনো ধরনের স্মার্টফোন ইউজ, এটা হতে পারে যে যেমন গেম ইউজ করতে পারে, নানা ধরনের অ্যাপস ইউজ করতে পারে, এবং এক্ষেত্রে বলা হয় যে যদি অতিরিক্ত টাইম স্পেন্ড করা এবং হলো যে তার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সে কাজকর্মগুলো তাকে ব্যাহত করা এবং হলো প্রায় 12 কোটি মোবাইল ফোন ব্যবহারকারীর এই দেশে প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ব্যবহার যেন বড় কোনো বিপর্যয় না ঘটায় সেদিকে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এএসএম সাদ, ইউল্যাব টিভি, ঢাকা। বাকরখানি, পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার।
শুধু পুরান ঢাকার নয়, সময়ের সাথে সাথে এই ঐতিহ্য ছড়িয়েছে ঢাকার বাইরে, ছড়িয়েছে দেশের বাইরে। 1800 শতকের মাঝামাঝি সৃষ্টি এই বাকরখানি এখনও সমান জনপ্রিয় অনেক এলাকার মানুষের কাছে। তবে খাবারটি দেশে বিদেশে ছড়িয়ে দিতে পারলে এটি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে দাবি এর সাথে জড়িতদের। ঐতিহ্যবাহী এই খাবার সম্পর্কে জানাচ্ছেন সজল সাইক। পুরান ঢাকার মানুষের কাছে বাকরখানি একটি ঐতিহ্য। বাকরখানি না হলে অনেকের সকালে নাস্তাই হয় না। সুস্বাদু এই বিশেষ রুটির চাহিদা এখন পুরান ঢাকার বাইরেও। জনশ্রুতি আছে ব্রিটিশ আমলে নবাব মুর্শিদ কুলি খাঁর দত্তক ছেলে আগাবাকের তথা আগা বাকির খাঁর নাম অনুসারে বাকরখানির নামকরণ করা হয়। আরেকটি শ্রুতি হলো জমিদার মির্জা আগাবাকের সুস্বাদু এই খাবারটি তৈরি করেন। বলা হয় বাকরখানি তখন এতই প্রসিদ্ধ ছিল যে এটি উপহার হিসেবে দেয়া হতো বিভিন্ন আয়োজনে। পুরান ঢাকা নাজিমুদ্দিন রোড, লক্ষ্মীবাজার, তাঁতিবাজার এবং লালবাগসহ বেশ কিছু জায়গায় এই বাকরখানি পাওয়া যায়। এছাড়াও চট্টগ্রামের বেশ কিছু জায়গায় তৈরি হয় বাকরখানি। ময়দার খামি থেকে রুটি বানিয়ে তা মচমচে বা খাস্তা করে ভেজে বাকরখানি তৈরি করা হয়। তেল, ময়দা, পানি, লবণ, তারপরে ময়দা মিক্স করে এটা একটা খামির তৈরি করতে হয়। তারপরে এটার আবার ছোটো একটা গোলা বানাতে হয়। তারপরে আবার এটার মধ্যে লবণ, ডালডা, তেল মানে এগুলো দেওয়া হয়। তারপরে এগুলোর বাকরখানি বানানো হয়। বর্তমানে মিষ্টি বাকরখানি, নোনতা বাকরখানি, পনির বাকরখানি, ঘিয়ের বাকরখানি সহ 3-4 রকমের বাকরখানি পাওয়া যায়। ঠিক আছে, অনেক বড় লোকেরা খাইছে, কখনো খাইতেছে, খাই। আমি লন্ডনে থাকি, তো আমি ওখান থেকে কেউ এখান থেকে গেলেও আমি এখান থেকে নেওয়াই আর কি। বিশেষ করে আপনার উর্দু রোডের ইয়া আপনার এই রোডটা, নাজিমুদ্দিন রোডের বাকরখানিটা আমার খুব পছন্দ। হ্যাঁ, আমি মাঝে মাঝে বাসায় নিয়ে যাই, বিশেষ করে পনিরের যে বাকরখানিটা আছে ওটা আমার ভালো লাগে। বাকরখানির ঐতিহ্য আর সুনামকে কাজে লাগিয়ে এটি দেশের বিভিন্ন অঞ্চলে ও বিদেশে ছড়িয়ে দিতে পারলে বাকরখানি অর্থনৈতিক উন্নয়নে রাখতে পারে বড় ভূমিকা। সজল সাইক, ইউল্যাব টিভি, ঢাকা। দীপিকা পাড়ুকন এই সময় বলিউডের সবচেয়ে দামি তারকা। সবশেষ ভিন ডিজেলের সাথে ট্রিপল এক্স দ্য রিটার্ন অফ আন্ডার কেজে অভিনয় করে সাড়া জাগিয়েছেন হলিউড পাড়াতেও। তাই তাকে ঘিরে এখন শুধু বলিউডে নয়, হলিউডে আছে আলোচনা। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ভক্তদের আগ্রহের কমতি নেই। জনপ্রিয় এই অভিনেত্রী সম্পর্কে জানাচ্ছেন চন্দ্রিমা চৌধুরী। অভিনয় দক্ষতা কিংবা সম্মানী দুই দিক থেকেই বলিউডের সময়ের জনপ্রিয় তারকা দীপিকা পাডুকোনের জন্ম 1986 সালের 5ই জানুয়ারি ডেনমার্কে। বাবা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকোন। দীপিকার পড়াশোনার হাতেখড়ি সুফিয়া হাই স্কুল থেকে, পরবর্তীতে বেঙ্গালুর মাউন্ট কার্মেল কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি। 2006 সালে কানাডা ফিল্ম অ্যাসোরিতে অভিনয় যাত্রা শুরু করেন দীপিকা। এরপর বলিউডে পা রাখেন ওম শান্তি ওম ছবির মাধ্যমে। এই ছবিতে মনোমুগ্ধকর অভিনয়ের জন্য তাকে বেস্ট ফিমেল ডেবিউ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরপর একে একে ককটেল, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, বাজিরাও মাস্তানির মতো ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন। আর সবশেষে ভিন ডিজেলের সাথে জুটি বেঁধে ট্রিপল এক্স দ্য রিটার্ন অফ আন্ডার কেজে অভিনয় পা রাখেন হলিউডে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন আইটেম সং এবং মিউজিক ভিডিওতেও কাজ করে ভক্তকুলের মন কেড়েছেন বলিউডের অন্যতম এই অভিনেত্রী। প্রতিটি অভিনয়ে অত্যন্ত পারদর্শিতার সাথে খাপ খাইয়ে নেওয়া এই তারকা ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী 10 অভিনেত্রীর তালিকায় স্থান পেয়েছেন দীপিকা। ভবিষ্যতেও দর্শকদের মন ছোঁয়া অনেক চলচ্চিত্র উপহার দেবেন দীপিকা, এমন প্রত্যাশা তার ভক্তদের। চন্দ্রিমা চৌধুরী, ইউল্যাব টিভি, ঢাকা। এরই সাথে শেষ করব আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।